চাল ভাজতেছি, যত সুন্দর করে লাল লাল করে চাল ভাজা হবে পোলাওয়ের জন্য তত সুন্দর ঝরঝরা পোলাও হবে। এর মধ্যে এই বাটার থেকে কিছুটা বাটা দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন একটু দারচিনি একটু তেজপাতা এলাচ এলাচ বাবা তুমি এলাচ না দিস হইলে এলাচের কথা মনে আসবে না। আমার ছেলেটা রান্না ভিডিও করতে করতে কিন্তু ভালোই শিখে গেছে রান্না। কি লবণ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেব, গরম জল করে রাখছি আগে। না নামানোর আগে একটু দুধ দেব, একটু ঘি দেব, কিশমিশ কিশমিশ দেব। বাবা ও ঘি তো অনেক রান্না শিখে গেছি, যেগুলো মুখে পড়ে সেগুলো তো মনে থাকবে, ওকে কিশমিশ পড়ে না। আমার ছেলে ভালোই রান্না শিখে গেছে, যা যা বলতেছে সবই তো মিলা যায়। কিশমিশ কাঁচামরিচের কথা বললা না, কাঁচামরিচ তো থাকে, এই কাঁচামরিচ নিয়ে আসি। দিয়ে মটরশুঁটি, তারপরে যে গাজর বাইছা রাখছিলাম চা পোলাওয়ে দেবো, কিন্তু আমার বর হলো আজকে গাজর খাইছে দুইটা, পায়ে ব্যথা বাসছে, এখন মটরশুঁটি দিতে আমি ভয় পাইতেছি, কারণ ডাল জাতীয় শস্য জাতীয় জিনিসে তো ইউরিক অ্যাসিড বেশি, ওগুলা খাইলে পায়ে ব্যথা বাড়ে, তার জন্য হলো দিচ্ছি না। আমি আর নর্মাল পোলাও রান্না করি, কি আর করব। ছেলে খাইতে চাইতেছে ভেজিটেবল চাইনিজের, ওইটা কালকে রান্না করব। গাইস এই যে আমাদের পোলাও রেডি, পোলাও আমাদের হয়ে গেছে, আর এই যে আমাদের মাংসটাও গরম করছে মা, আর এখানে আছে পোলাও, এই দুইটা আমরা খাবো একসাথে, ভালোই হবে। এখন আমরা খাইতে যাবো আস্তে আস্তে, এখন খাইতে বসবো। আমাদের রান্নাটা অলমোস্ট রেডি, সাদা সিদা পোলাও, মটরশুঁটি দিতে পারি নাই, সিম ভাজি, মাংস, সালাদ। এটা হচ্ছে নবাবী সেমাই, এই সেমাইটা যা টেস্টি, আমার মেয়ে আর ছেলে আমাকে আমারে আর আমার বরে গিফট করছে। দেখছেন লেয়ার তিনটা, নিচে হচ্ছে এরম ভাজা সেমাই, তার উপরে হলো দুধের লেয়ার, তার উপরে হচ্ছে সেমাইয়ের লেয়ার। এক্সিলেন্ট না? আমি তো জানিও না যে নবাবের সময় বানিয়েছে, তোমরা বলে দিলে আমি বানাই, তুমি নোট করতেছিলা। যাই হোক, মানে ক্রিস্টিনা তো আর একা গিফট করে নাই, দুইজনে মিলা তো গিফট করছো, তাই না? আমাকে কব ক্রিস্টিনা একা একা গিফট করছে। আচ্ছা যাই হোক, কালকে বলছিলাম না যে বলবো আগামীকালকে কি, আমাদের ম্যারেজ ডে, আমার আর আমার বুড়া বর, বুড়া বউ আর বুড়া বরের ম্যারেজ ডে, ম্যারেজ ডে উপলক্ষে এইসব খানা পিনা। এই হচ্ছে রান্না বান্নার আইটেম, কালকে রান্ধবো অগ্নির মনমতো আইটেম, চাইনিজ ভেজিটেবল, কালকে শেয়ার করবো এটা আপনাদের সঙ্গে। তিনজনে কি কোন দল? দূরে যাও, ওইখানে যাও, ও ফ্রেঞ্চাইজ লীগ, যাও যাও খেলো। অপেক্ষা করলাম, করল না, আমি পানি দেবো দাদা, ভালো করে
সব দিয়েই গেলে কি করতে হবে আজকে আমার ম্যারেজ ডে, তাই একটু ফ্রাইড রাইস রান্না করলাম, একটু চিকেন, চামচ আছে, সেমাই, এই যে নবাবী সেমাইটা কাটা হচ্ছে। নবাবী সেমাই কাটার সময় একটা লেয়ার দেখছেন, প্রথমে ভাজা, যদি এখনো কেউ নবাবী সেমাই না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খাবেন। দেখেন লেয়ারটা, এটা হলো ঝুরঝুরা, এই পাশে ইয়ে, দেখছেন, খাওয়ার সময় দেখাবো। মাছরাঙার পাশেই বিসমিল্লাহ বেকারি, থানা রোড, ফরিদপুর। মিট লভটা সেদিন খাইছি, অসাধারণ। মিট লভটা থাকেই না, না তোমাদের শেষ হয়ে যায়, এর আগে দিন বেশি সুস্বাদু। এটা আমরা ঢাকায় গিয়ে খাইছি, ঢাকায় খুব ভালো লাগছে, একটা দোকান থেকে খাইছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি, এইটা খুব টেস্টি হবে, এটা আর একটা থাকলে আমি নিতাম। সব কেক ঠেক তো সব সময় হ্যাঁ, নেন একটু সুন্দর করে কয়ে দেন যে আপনারা আমাদের দোকানে আসবেন। ওনাদের দোকান থেকে মিট লভ নেওয়ার জন্য দুই দিন ঘুরা, তারপর আজকে নিলাম মিট লভ। ভালো বানায় মিট লভ, কে বানায়, কেমনে ফেমাস হয়েছে একটু বলেন। হ্যাপি ম্যারেজ ডে, ম্যারেজ অ্যানিভার্সারির খাবার কোথা থেকে আসলো? বিসমিল্লাহ বেকারি অ্যান্ড কনফেকশনারি। আজকে আমি বাবা খাইছি বিসমিল্লাহ বেকারির ব্যাড রিভিউ দিলাম আপনাদের। এই জিনিসটা এর আগের দিন আমি আর আমার মেয়ে কলেজ থেকে গিয়ে খাইছি, এত টেস্টি, মেয়োনেজ একদম ভালোবাসা গলে গলে পড়ছিল, আপনাদের দেখাইছি, তাই না? আর আজকে দেখেন কোনো মেয়োনেজ টেয়োনেজ কিচ্ছু নাই, লো ক্লাস হয়ে গেছে, ড্রাই, একটা জঘন্য। দেখবেন জিনিসটা আমি দেখাই, দেখেন পুরা কোনো ই নাই, মেয়োনেজ তো নাই, ইস, এর নাম নাকি মিট লভ। বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাকতে হলে সময় এখন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। ফরিদপুরের নাম করা অনেক কিছু ভালো, আবার খারাপ অনেক কিছু দেখতে পাবেন আমার সাথে থাকলে। আজকে বিদায়, টাটা, বাই বাই।